নমস্কার বন্ধুরা, কাবি আজরাইতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর দেখুন পেছনে ডোডো, দেখুন কেমন বদমাইশি করছে। আমার খাটটার অবস্থা দেখেছেন, শুধু ওর খেলনার মেলা। তো বন্ধুরা, এখন মোটামুটি 10টা বেজে গেছে, 10টা বাজতে একটু বাকি আছে। আর আমি এখন থাকতে হাই বলে আমি এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি। সো আমার এই নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর এখন ডোডোর বাবি কাজে চলে গেছে, আমি আর ডোডো একাই আছি এখন ঘরে। আর টুকিটাকি কিছু কাজ করছিলাম, সো কাপড় জামাগুলো ধুয়ে মেলে দিয়েছি। এবারে আমি রান্না করতে যাব। তো আজকে কি রান্না করছি চলুন দেখাচ্ছি, আর আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো আমি এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটাও মোটামুটি ফুটে উঠেছে সবে। আর তরকারি এখানে হয়ে গেছে আমার, ডোডো এখানে খেলা করছে একা একা, যত রাজ্যের বদমাইশি। আমি কাপড় জামা যেগুলো মেলেছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে। বন্ধুরা, আমার তরকারি দুটো হয়ে গেছে। আজকে রান্না করেছি হচ্ছে কাতলা মাছের একটু তেল ছিল, আর সেটাকে বেগুন দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি। আর মাংস ছোট ছোট করে, মানে সলিড পিস ছিল, সেগুলো তো খেতে খুব একটা সলিড সকলেই একটু কেমন অ্যাভয়েড করে। তো সেটাকে একটু পাকোড়া মতন করে একটু গ্রেভি করে নিয়েছি, কারণ ডোডো পাকোড়া পাকোড়া করে, কাজে ওইটা দেখিয়ে যদি ওকে খাওয়ানো যায় সেই এতে। আর ভাতটা আমার হচ্ছে, আর আমি এখন এ দেখুন বাতাসার জল খাচ্ছি, কারণ এমনিতে পেট গরম হয় শীতকালে, আর বাতাসার জলটা খেতে বেশ ভালোই লাগে, মাঝে মাঝে খাওয়াই হয়। আর তাছাড়া আমাদের বাড়িতে যেহেতু মাঝে মাঝেই লুট দেওয়া হয়, কালকেই লুট দিয়েছিল হরিদ লুট বলে, আর সেই বাতাসা ছিল। তো শুধু শুধু বাতাসা তো আর খাই না, তো একটু জল করেই ভাবলাম খেয়ে নিই, এতে পেট ঠান্ডাও থাকবে আর ঠাকুরের বাতাসাও খাওয়া হয়ে যাবে। তো কিছু বাসন আমি ধুয়ে নিয়েছি, আর কিছু বাসন এখনও আছে সেগুলো ধুতে। আর আমার ভাত মোটামুটি হয়েই এসেছে, একটু বাকি আছে। বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, এখন মানে ঘড়িতে বাজে হচ্ছে 5:15, বাট চতুর্দিকটা ভালোই অন্ধকার হয়ে গেছে, কারণ এখন তো সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে যায় শীতকাল। আর আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে, ডুডুকে টিফিন করিয়ে নিয়েছি, আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, সোজা হয়ে বসো, নাহলে দেখতে পাবে না তখন, বলো। আর ডোডো এখন করছে বদমাইশি, আমি ডোডোকে বললাম পড়তে বসতে, এখন পড়া বাদ দিয়ে বলছে আমার পড়া হয়ে গেছে বলে চুপচাপ আবার খেলতে বসে পড়েছে। আর এখন যেহেতু চলছে পিঠের মরশুম, তাই এখন মানে পিঠেরই মেলা। আমার এক ননদ, সেও পিঠে বানিয়েছে, সেও দিয়ে গেছে মানে নারকলের সেদ্ধ পিঠে প্লাস দুধ পুলি। আমার শাশুড়ি বানিয়েছেন, সেও দিয়েছে ওই নারকেলের সেদ্ধ পিঠে প্লাস তার সাথে তরকারি দিয়ে যে ঝাল পিঠে বলে সেই পিঠে। সে পিঠের মেলা হয়ে আছে আমার ঘরে, বাট আমি পিঠে খাইনি, কারণ চালের গুঁড়ো দিয়ে এগুলো বানানো আর আমি চালের গুঁড়োর পিঠে খাই না। ডোডোর বাবি খাবে, আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। সো এখন আর আপাতত সেরকম কোনো কাজ নেই আমার, এখন এই বসে আছি। আর নর্মালি এখন সেরকম কিছুই আর নেই করার, আমি ডোডোর সাথে একটু খেলবো, আর এই বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, একটু ইনস্টাগ্রামটা দেখছিলাম, এই সবই কাজ, আর আর তেমন কিছু নয়। আর সারাদিন তো আজকে যেভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে খুব বেশি কাজ ছিল না, টুকটাক যেগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তবে দুপুরবেলা স্নান দান করে উঠে আর আমার কথা বলা হয়নি, কারণ দুটো তো বদমাইশি করে জানেনি, আপনাদেরকে মেয়ের আগেও বলেছি, ওকে খাওয়ানো নিয়ে একটু সমস্যাই আছে। সো ওকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেছে, তারপরে আমি খেয়ে ওকে ঘুম পাড়াতে দেরি হয়ে গেছে, আর ঘুমিয়ে পড়েছি কখন আর ভিডিও করা হয়নি, ফোনেও চার্জ ছিল না। আমি এখনও ফোনটা চার্জে দিয়েই ভিডিও করছি, কারণ চার্জ নেই একদম ফোনে। সারাদিন এই কার্টুন দেখে দেখে আমার পুরো ফোনটাকে 12টা বাজিয়ে রেখেছে, আর স্টোরেজও ফুল হয়ে আছে, দেখি ওগুলোকে ক্লিয়ার করতে হবে। সো আজকে এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।